সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম মৌমিন মুসলিম রয়েছি আমাদেরকে এই কনস্টিটিউশন মেনে চলতে হয় আমরা এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশের যিনি পরিচালক হিসেবে কাজ করছেন দুনিয়া জুড়ে শিক্ষিতদের একজন বিশেষ শিক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইসলামের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন মানে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন শান্তি মানে ইসলাম শান্তি বাংলা ভাষা ইসলাম আরবি ভাষা পিস ইংলিশ ভাষা এই মুহূর্তে আমরা সবাই লেগে আছি জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে র কর্তৃক বানানো রবীন্দ্রনাথের লেখা শিরিকি জাতীয় সঙ্গীত এবং খ্রিস্টানদের রেখে যাওয়া তৃতীয়বাদ পরিবর্তনের জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে দুই সালে স্বাধীন বাংলাদেশের পরিচালকদের কাছে আবেদন করতে চাই যদিও অতীতকাল থেকে আমি বলে এসেছি এই দুটি জিনিস আমাদের দেশের জন্য ভয়ঙ্কর কারণ আমরা কথায় কথায় কিন্তু একটি প্রবাদ বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তো আল কোরআনের আলো জ্বালাবেন কি করে আপনি কারণ আপনাদের সন্তানেরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেয়ে জাতীয় সংগীত গাইছে এবং তীরিত্ববাদের বেদিতে ফুল দিচ্ছে আর এই দুটি আমাদের কালচারেরও না কোরানের আমরা যখন ছয় নম্বর সোরা আলা নাম এর আয়াত নম্বর পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তিনটি আয়াত দেখি আল্লাহ বচ্ছন কুলহুল কাদিরু আলা আয়াবাসা আলাইকুম আজাবা মিন ফক আও মিন তাহতি আর জুলিকুম ইকুম আউয়াল শিয়া ওয়াউভি কবাদ কুম বা শাবাদ উমদুর কাইফা নুসা রিফুল আয়াতিলা আল্লাহ মিয়ফ ওয়াকিহি কুমি হাক্তো আলাইকুমি ওকিলিকুল ইম মুস্তরু ও আলামুন তুমি বলে দাও আল্লাহ তাআলা তো এমন শক্তিও রাখেন যাতে আল্লাহ তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আজাব পাঠাবেন কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দিবেন দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবেই বলছি যেন তারা বুঝতে পারে তোমার কম তো এই কোরআনকে মিথ্যা জেনেছে অথচ তাই যে সত্য সঠিক তুমি বলে দাও আমি তো তোমাদের জন্য উকালাতি করতে আসিনি উকিল নই প্রত্যেকটি খবরের জন্যই তো সময় নির্দিষ্ট রয়েছে শীঘ্রই তোমরা তা জানতে পারবে তা আমি কোরআনের মাধ্যম দিয়ে আপনাদের সামনে সত্যটা তুলে ধরি চার নম্বর সুরা নিসার একশো নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালা তা কুলু তালাসা এখানে কি বলা হচ্ছে তোমরা এই কথা মোটেই বলবে না তীরিত্ববাদ সত্য আবার পাঁচ নম্বর আল মাইদার একান্ন এবং সাতান্ন এক দুটি থেকে আমরা জানতে পারি ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে আপনানো যাবে না তীরিত্ববাদ তাদেরই তো কালচার হিন্দুদেরকে বিশেষ করে ভারত রাষ্ট্রকে বন্ধুরাষ্ট্র হিসেবে কখনো মানা যাবে না স্বামী স্ত্রী হিসেবে আমাদেরকে ইন্ট্রোডেকশন করানো হয়েছে খুনি হাসিনার যুগে তো পাঁচ নম্বর একান্ন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ হসেন লাখিজুল আউলিয়া। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না যদি কেউ করে তাহলে তাদের দলেই সে সামিল হবে আবার যারা আমাদের কনস্টিটিউশন নিয়ে তামাশা করে বিশেষ করে হিন্দু সমাজ খ্রিস্টান এবং ইহুদি সমাজ এদেরকে আল্লাহ হোসেন যে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না তো তাদেরই বিশেষ একজন ব্যক্তি কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল ব্রিটিশদের পা চেটেছে এবং লর্ড পঞ্চম তাকে ভারত ভাগ্য বিধাতা বলেছে তো বুর্জুয়া রক্তচোষা ব্রিটিশ বেনিয়াদের দালাল রবীন্দ্রনাথের সঙ্গীত আমাদেরকে বর্জন করতে হবে পূর্ব বাংলায় মানে আজকের বাংলাদেশ মাঝপথে পূর্ব পাকিস্তান ছিল তো আজকের বাংলাদেশে কবি রবীন্দ্রনাথের তিন জায়গায় জমিদারি আমরা দেখতে পাই একটি হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর নওগার পতিশর এবং কুষ্টিয়ার শিলাই দহ এখান থেকে শুধু শোষণ করেই সে নিয়ে যেত কলকাতাতে তো বাংলাদেশের তথা পূর্ব বাংলায় একটি প্রাথমিক বিদ্যালয় লোকটি প্রতিষ্ঠা করেনি অথচ পশ্চিমবাংলায় একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় রবীন্দ্রনাথ ময়মনসিং শহর থেকে উনিশশো সালের দশ হাজার টাকা চাঁদা তুলে নিয়ে গেছেন উনিশশো সাল মনে রাখবেন ব্রিটিশরা উনিশশো সালে প্রশাসনিক সুবিধার্থে পূর্ব বাংলা এবং আসামকে একটি আলাদা প্রদেশ করে ঢাকায় রাজধানী স্থাপন করে পূর্ব বাংলা থেকে শোষণের দরজা বন্ধ হয়ে যাবে এর কারণে রবীন্দ্রনাথ এবং কলকাতার বুর্জোয়া শ্রেণী তারা দেখতে পেল যে এটি তো শোষণ করা যাবে না দরজা তো বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা বন্দরে ব্যবসা বাণিজ্য কমে যাবে কমে যাবে চট্টগ্রাম বন্দর চালু হয়ে যাবে তখনকার রপ্তানি পণ্য পাট এবং চা চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হবে এতে পশ্চিম বাংলায় তথা কলকাতা ব্যবসা লাটে উঠবে এই প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ রদ করার জন্য কলকাতার উচ্চ বর্ণের হিন্দু শ্রেণী এবং রবীন্দ্রনাথরা তীব্র আন্দোলন করে গড়ে তোলে এবং ক্ষুদিরামরা ভঙ্গের বিরুদ্ধে তীব্র সন্ত্রাসী আন্দোলন শুরু করে এই প্রেক্ষাপটে পূর্ব বাংলা তথা বাংলাদেশকে পশ্চিম বাংলার সাথে আবার একীভূত করতেই বাংলা ভাগের যন্ত্রণায় কাতর হয়ে প্রচলিত জাতীয় সংগীতটি রচনা করেন এখন প্রমাণিত হয়ে গেছে এই সঙ্গীতটির কলি ও সুর গগন হরকরা নামক একজন গায়কের যে কিনা খুব গরিব মানুষ আর হুবহু তার কার্বন কপি তো ব্রিটিশ বেনিয়াদের দালাল পূর্ব বাংলার গরিব কৃষকদের রক্তচোষা রবীন্দ্রনাথের গানটি ভারতের রয়ের এজেন্টরা এই বাংলাদেশের জাতীয় সংগীত করেছিল আর এটি রচিত হয়েছিল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যার প্রেক্ষাপট ছিল পূর্ব বাংলাকে পশ্চিম বাংলার সাথে একীভূত করা আজ দুই সাল স্বাধীন বাংলাদেশ অন্য দেশের হিন্দু ধর্মীয় গান আমাদের দেশের জাতীয় সংগীত আর রাখা সম্ভব না এমন তীরিত্ববাদের বেদিও। এই সঙ্গীত এবং এই তীরিত্ববাদের বেদি অবশ্যই পরিবর্তন করতে হবে আর আমি তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনারা সবাই মিলে আপনাদের সন্তানদেরকে সুরা ফাতেহা দিয়ে স্কুলের কার্যক্রম শুরু করান অনেক শিক্ষিতরা তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছেন আবার আমাদের দেশে ধর্মের যেসব উলামা লীগ উলামা দল এবং সালাফি উলামা এরা এসবের পক্ষে কখনো ছিল না এখন সবাই বলছে তাই এরাও দেখবেন আস্তে আস্তে সুর পাল্টাবে এই উলামা দল উলামা লীগ এই হেফাজত উলামা সালাফি উলামা এরা তো সবাই ভারতের গুলাম এদের তীর্থ স্থান দেওবান না হলে বেরেলি না হলে পাঠানকোট না হলে লখনউ না হলে ঢাবেল না হলে কাদিয়ান এই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলাতে কি লিখা তোমার তরে ঠিকাই মাথা এই শব্দটা অবশ্যই ঝামেলা যুক্ত এই শব্দটাতে ঝামেলা আছে কারণ আমরা মুসলিমরা একমাত্র আল্লাহ কাছে মাথা নত করি অন্য কারোর কাছে না মাটিকে আমরা মা বলবো কেন আমার সোনার বাংলা আমাদের জাতীয় সংগীত গানটি উনিশশো পাঁচ সালে রচিত হয় বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে তো রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে সাতই আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করে যিনি বাংলাদেশের নাম শোনেনও নাই তার লেখা সঙ্গীত কিভাবে আমরা জাতীয় সংগীত হিসেবে নতুন বাংলাদেশে রাখব এখন তো আমাদেরকে রমুক্ত হতে হবে তার এই জাতীয় সঙ্গীত যেটা আমরা চলেছি বছর ধরে এই সঙ্গীতে বাংলাদেশ শব্দটি তো নেই সেটি জাতীয় হয় কি উনিশশো বারো সালের আঠারোই মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর আর মুসলিমদেরকে গালি দিয়ে বলে কি চাষাশ ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে খেতে খামারে কাজ করবে কারা সেই বিদ্বেষীর লেখা কবিতা আজ আমাদের দেশের জাতীয় সংগীত বানানো হয়েছে রয়ের কিছু এজেন্টদের মাধ্যম উনিশশো ১৯১২ সালে সেই সবাই সভাপতিত্ব করেছিল কবি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সংবাদপত্রগুলো হিন্দু বুদ্ধিজীবী ও নেতারা গিরিশচন্দ্র ব্যানার্জি বলেন রাজবিহারী ঘোষ বলেন এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে বাংলার অ্যালিটরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে আঠারো বার স্মারক লিপি দেন লর্ড হার্টিজেন এবং বর্লাটের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাধা দান করাতে বাধা দান করতে এই তথ্য কোথায় পাবেন ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন রিপোর্ট খ করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় তবু বিরোধিতা ও ঘৃণা এই ঘৃণা অব্যাহত থেকেই গেল দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা বলা শুরু করলো মক্কা বিশ্ববিদ্যালয় বিদ্যরূপের সাথে একটু চিন্তা করে দেখুন আপনাকে আমাকে এই গানটি কি গাওয়া উচিত আমাদের সন্তানদের এটি গাইবে এই গানে যে বাংলার কথা বলা হয়েছে যে বাংলার কথা বলা হচ্ছে সেই বাংলার মানে পূর্ব বাংলা কিংবা পশ্চিম বাংলা সেটিও তো ক্লিয়ার নেই যদিও আমরা সবাই ধারণা করছি পশ্চিম বাংলা আবার এর ভিতরে বলা হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়লে তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি তোমার সেই সন্তান যে এসে কান্নাকাটি শুরু করে দিই মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি তো এই লাইন যদি আমরা না বুঝি তাহলে বুঝতে হবে আমাদের শিক্ষকেরা গণ্ডমূর্খ আর আমাদের শিক্ষার্থীরা অবুঝ তো অকর্মা না হলে আপনার বিরক্ত লাগার কথা সিরিকে জাতীয় সঙ্গীত এবং খ্রিস্টানদের রেখে যাওয়া তীরিত্ববাদ অবশ্যই পরিবর্তন করতে হবে যেখানে শির কাছে সেখানে আমরা কখনো দাঁড়াতে পারব না যেখানে শির কাছে সেটি জাতীয় সঙ্গীত এবং তীরিত্ববাদী বেদি থাকতে পারে না চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী এতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো অস্তিত্ব খুঁজেই তো পাওয়া যায় না উনিশশো বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ কি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাচ্ছি নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গভূত রাজ্য হতে চাচ্ছি যেটি খুনি হাসিনা এবং খুনি খালেদা কোনো না কোনো ভাবে ভারতের সাথে সম্পৃক্ত হয়ে এটি তো চাচ্ছিল তারা এখন আর না তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি ভারতীয় জাতীয় সাংগীক হোক তাতে আমাদের তো কোনো সমস্যা নেই তিনি তো বাংলাদেশের নাগরিকও নন আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে বা আমাদের দেশের কনস্টিটিউশনে জাতীয় সংগীত দেওয়া হয়েছে যে আমাদের আর্মি সমাজ তারা খুনি খালেদা খুনি হাসিনার যারা রয়েছে এখন বেঁচে গেছে বেঁচে গুছে এদেরকে নিরাপত্তা দিবে কিন্তু তারাই তো ভেগে গেল তবে ভাগার জন্য অবশ্যই আমাদের জেনারেলরা সহযোগিতা করেছেন তো জাতীয় সঙ্গীত পরিবর্তনীয় বিভিন্ন দেশে দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তন হওয়ার উদাহরণ রয়েছে অনেক আমরা একটু দেখিনি যে সব দেশগুলো কোন কোন প্রেক্ষিতে এবং কিভাবে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন এনেছে অস্ট্রিয়া যদি আমরা দেখি দুই সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত যেখানে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে কানাডার ইতিহাস যদি আমরা দেখি দুই সালে লিঙ্গ সমতা আনার জন্য তারা কি করেছে উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করতে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এই জায়গা লেখা হয়েছে আমরা সবাই নেপালের ইতিহাস দুই হাজার আট সালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় আর উনিশশো বাষট্টি সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল তাই এতে পরিবর্তন আনা হয় আফগানিস্তানের ইতিহাস দেখবেন দেশটিতে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীত পরিবর্তন আনা হয় তালেবান শাসন আমলে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না পরে দুই সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরে আনা হয় পরে দুই সালে তখনকার কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে রোয়ান্ডার ইতিহাসে আমরা দেখি আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণ গণহত্যার কথা মনে পড়ে উনিশশো সালে মাত্র একশো দিনের মধ্যে ওই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয় গণহত্যা পরবর্তী রোয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দুই সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয় আর দক্ষিণ আফ্রিকা দেশটি উনিশশো সালে আগের দুইটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত তবে আফ্রিকান ভাষায় অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ার সমালোচনা করেন আবার অনেকে ন্যানসন মান্ডেলা সেটি রিকনসিলিয়েসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন রাশিয়ার ইতিহাস যদি আমরা দেখি ভ্লাদিমির পুতিন দুই সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনিশশো সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরে আনেন তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয় উনিশশো সালে যে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া অ্যাথলিটরা এই সমালোচনা করেছিলেন তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি আর আমি জার্মানিতে থাকি জার্মানির ইতিহাস দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মরিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেন সঙ্গীতের যে অংশে ফাদারল্যান্ড বা ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে শিকানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছিলেন তিনি তবে তখনকার স্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকেই মনে করছেন জাতীয় সংগীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর দুই হাজার সালের পয়লা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাদের জাতীয় সঙ্গীতের একটি ভিন্ন সংস্করণ চালু করেন নতুন জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে আর ইয়ং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয় তো এইভাবে তো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের দেশের যেখানে শতকরা নব্বই শতাংশেরও বেশি লোকেরা নিজেদেরকে দাবি করে চলেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তারা কেন আমাদের দেশের শিক্ষাঙ্গনের এসেম্বলিতে সুরায় ফাতেহা পড়ে এবং বুঝে কেন ক্লাস শুরু করবে না এটি বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে আমার সকলের কাছে দাবি